উদযাপন হচ্ছে সেই পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি চরণে আমার আভূমি সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। মঞ্চে উপস্থিত আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বোধসারানন্দজি মহারাজ, মহারাজকে আমার প্রণাম জানাই। উপস্থিত আছেন পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যব্রতানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী দেবত্ব আনন্দজি মহারাজ, তাদেরকেও আমার প্রণাম জানাই। উপস্থিত সমস্ত সুধী ভক্তবৃন্দকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার ও কৃতজ্ঞতা। পূজনীয় গীতানন্দজি মহারাজের সঙ্গে আমাদের পরিচয়টা হয়েছিল আমরা যখন মুখ্যত বেলুড় মঠে ট্রেনিং সেন্টারে আছি, তখন থেকে মহারাজ যে ঘরটিতে থাকতেন, দেবজ্যোতি মহারাজ আছেন জানেন, আমরা মাঝে মাঝেই সেখানে যেতাম এবং মহারাজ কোনো কথা বলছেন সেটা শুনতাম। আমরা যারাই মহারাজের, আপনারাও যারা মহারাজকে দেখেছেন, আপনারা সবাই দেখেছেন, মহারাজের একটা অপূর্ব প্রসন্ন মূর্তি ছিল, খুব শান্ত প্রসন্ন মূর্তি, যেটা সবাইকেই খুব আকর্ষণ করত। এবং এই শান্ততা দিয়ে, এই প্রসন্নতা দিয়ে বোধ হয় তিনি তাঁর যে ভালোবাসা, তাঁর যে কৃপা, সেটি আগত সবার মধ্যে ছড়িয়ে দিতেন। সেই সূত্রেই মহারাজের সঙ্গে আমাদের যেটুকুনি যোগাযোগ তৈরি হয়েছিল, আমরা তখন খুব ছোট, স্বাভাবিকভাবেই মহারাজের মতন ওরকম বিরাট মাপের সাধক সাধু মানুষের কাছে সব সময় যাওয়ার খুব সৌভাগ্য করতো না, কিন্তু যখন সুযোগ পেতাম নিশ্চয়ই যেতাম। একবার একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে, সেটি বলেই মূল বিষয়ে চলে যাব। বেলুড় মঠে দুর্গাপূজা করার একটা সৌভাগ্য হয়েছিল। তা একবার পুজো করতে গিয়ে সন্ধ্যা আরতিতে, দেবজ্যোতি মহারাজের নিশ্চয়ই মনে আছে, আমি একটা দুর্ঘটনা ঘটিয়েছিলাম, যা আঙুল পুড়ে গিয়েছিল কর্পূরের, বলি গলা কর্পূর পুড়ে পড়ে গিয়ে, তো সেটা নিয়ে খুব বেশি হইচই হওয়ার আগেই যাই হোক কোনোভাবে মেকআপ টেকআপ দেওয়া হয়েছিল সবাই মিলে অন্য যারা ছিলেন, তো যাই হোক বেশ তো যন্ত্রণা হয়েছে। তো মহারাজ যেহেতু আরতি দেখছিলেন, উনি বুঝতে পেরেছেন যে কিছু একটা গোলমাল হয়েছে। তা তারপর কোনো একজন প্রেসডিসি ট্রেনিং সেন্টারে কোনো ব্রহ্মচারীকে বলেছেন একবার পূজারীকে দেখা করতে বলো। তা রাত্রিবেলা ওই অভিসান্ন হতো আমাদের, তারপরে আমরা চলে যেতাম। তো যাওয়ার পথে মহারাজের কাছে গিয়েছি, তা মহারাজ বলেন কী হয়েছিল বলো তো।
তা আমি বললাম সংক্ষেপে, মহারাজ এটা একটু হয়েছে। মহারাজ হাতটা দেখলেন, দেখে বললেন বাহ খুব ভালো হয়েছে। তা আমি আর কিছু বলছি না। তারপর মহারাজ বললেন এই যে হাতটা পুড়ে গেল, এতে মাও তোমাকে মনে রাখবে, তুমিও মাকে মনে রাখবে। মহারাজের এই মানে খুব সুন্দর, যে কোনো ক্ষেত্রেই এত চমৎকার এবং এত সুন্দর প্রত্যেকটা কথা, বা যারাই তার কাছে গেছে আমার মনে হয় মহারাজের এই অপূর্ব যে প্রসন্ন প্রশান্ত মূর্তির যে কৃপা করা সেটি লাভ করতে পেরেছে। আমাদের ভারতবর্ষের শাস্ত্রে বারে বারে এই কথা বলা হয়েছে যে যখন অবতার পুরুষ আবির্ভূত হন, তখন অবতার পুরুষের সঙ্গে অনেকে এসে পৌঁছন। অবতারের একটি নির্দিষ্ট পরিকল্পনা থাকে জগতোদ্ধারে। আচার্য শঙ্কর বলেছিলেন বেদোদ্ধার, বলেছিলেন ধর্মকে প্রতিস্থাপন, ভগবান শ্রীকৃষ্ণ গীতামুখে সেটি বলেছেন। এবং সর্বত্রই যেখানে এই অবতার লীলা নিয়ে আলোচনা হয়েছে, সর্বত্রই এ কথা কম বেশি স্বীকৃত হয়েছে যে অবতারের এই একটি বড় কাজ। এবং এই কাজ বা আরো যা বিভিন্ন অন্যান্য যারা আলোচনা করেছেন, তারা অন্য আরো অনেক তত্ত্ব বলেছেন, এই কর্ম পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করবার জন্য অবতার পুরুষ দীর্ঘকাল ধরে সূক্ষ্ম শরীরে অবস্থান করেন। যতদিন না পর্যন্ত তার এই পরিকল্পনা সম্পূর্ণ রূপায়ণ হচ্ছে, এবং সেই কারণে আমরা সকলে মনে করি, বিশ্বাস করি, এবং এটা বাস্তব সত্য যে শ্রীরামকৃষ্ণের যে সূক্ষ্ম শরীরে অস্তিত্ব তা আজও রয়েছে। স্বামীজি বলেছিলেন যে 1500 বছর এই ভাব থাকবে। ভাব থাকবে মানে স্বয়ং অবতার তার সূক্ষ্ম শরীর নিয়ে এই লীলা বিস্তার করে যাবেন। এবং যারা অবতার লীলা নিয়ে আলোচনা করেন, তারা প্রায় প্রত্যেকেই বলেন যে অবতার যখন এই লীলা বিস্তার করবেন বা যখন তার এই লীলা রূপায়ণ করবেন, তখন তিনি তার প্রয়োজন মতন বিভিন্ন সঙ্গী সাথীদের নিয়ে আসবেন একেবারে সূচনা পর্ব থেকে। যতদিন তিনি কাজ করবেন, তিনি তার বাছাই করা লোকদের নিয়ে আসবেন। জেসাস ক্রাইস্ট বলতেন মেনি আর কল্ড বাট ফিউ আর চোজন। অবতার লীলায় কিন্তু এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে অবতার নিজের মতন করে বাছাই করে নিয়ে আসেন, এবং নিয়ে এসে তিনি অবতারই একমাত্র দিব্যভাবে আরুহ্য গুরু শক্তিরূপে কাজ করেন। এবং সেই জন্যই তিনি তার সেই যে দিব্য ভাব ও সমন্বিত গুরু শক্তি সেটিকে প্রবেশ করিয়ে দেন তার যত পরিকর সঙ্গী সাথী যাদেরকে তিনি বাছাই করে নিচ্ছেন সবার মধ্যে। পূজনীয় দেবত্বানন্দজি এটাই খুব সুন্দর করে বলছিলেন যে কেমনভাবে এই গুরু শক্তি পরম্পরাক্রমে রামকৃষ্ণ ভাব প্রবাহে রূপান্তরিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে এবং আজও প্রবাহিত হয়ে চলেছে। এর সূচনা হয়েছিল শ্রীরামকৃষ্ণের জীবৎকালে, এবং শ্রীরামকৃষ্ণই এই সূচনাটি করেছিলেন শ্রী শ্রী মা সারদা দেবীকে কেন্দ্র করে। তিনি যখন এই মর্ত্যলীলা সমাপন করবেন, তখন তিনি মাকে বলেছিলেন যে তাকে এর ভার নিতে হবে। কিসের ভার নিতে হবে? না, শ্রীরামকৃষ্ণ যে অবতার প্রকল্প নিয়ে এসেছেন, যে জীবোদ্ধার কর্ম নিয়ে এসেছেন, সেই কর্মে মাকেও অংশ নিতে হবে। মা রাজি হননি, তারপর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন নিতে হবে, মা রাজি হয়েছিলেন, এবং ধীরে ধীরে মা সেই কার্যভার গ্রহণ করেছিলেন। রামকৃষ্ণ ভাব প্রবাহের ইতিহাস আমরা যারা সামান্য একটু অনুধ্যান করার চেষ্টা করি, আমরা সবাই সেটা জানি এই ঘটনা ঘটেছে। শুধু মা নয়, মায়ের সময়ে শ্রীরামকৃষ্ণের যারা সন্ন্যাসী পার্ষদ ছিলেন, তারা গৃহস্থ পার্ষদরাও তাদের যথাস্থানে যথাযোগ্য ভূমিকা পালন করেছেন শ্রীরামকৃষ্ণের নির্দেশ অনুযায়ী এবং শ্রীরামকৃষ্ণের পরিকল্পনা অনুযায়ী। এই অবতার শক্তি, এই যে দিব্যভাবে আরুহ্য গুরু শক্তি, সেই শক্তির প্রচার ও প্রতিষ্ঠা কল্পে যখন মাকে স্বামী ঠাকুর এই
শক্তিকে দিয়ে যাচ্ছেন এবং নিশ্চয়ই নরেন্দ্রনাথকে বলে গিয়েছিলেন বা তার সন্ন্যাসী পার্ষদদের বলে গিয়েছিলেন যে পরবর্তীকালে মায়ের অবস্থান কি হবে। তখনই কিন্তু যেন মনে হয় শ্রীরামকৃষ্ণ নির্দেশ করে দিয়েছিলেন, স্থির করে দিয়েছিলেন যে মায়ের এই অবতার শক্তি লীলা যখন চলবে তখন মায়ের সমস্ত দেখাশোনার কাজটি কে করবে। বিভিন্ন জনকে তিনি বিভিন্ন দায় বুঝিয়েছিলেন, নরেনকে তো ওই তার যে মানে সংগঠন সেটির অধিনায়ক করে গেলেন, রাজা ভার বইতে পারবে ঠিক করে গেলেন, সেই বিরাট সঙ্ঘে তিনি প্রধান হবেন, রাখাল মহারাজ ব্রহ্মানন্দজি। নিঃসন্দেহে শরৎ মহারাজের ক্ষেত্রেও সারদানন্দজির ক্ষেত্রেও এরকমই একটি ভার হয়তো শ্রীরামকৃষ্ণ দিয়ে গিয়েছিলেন এবং সে কারণেই আমরা দেখি যে পরবর্তীকালে শ্রী শ্রী মায়ের যে দীর্ঘ জীবন এবং অবতার শক্তিরূপে তার জীবনের যে অংশটি আজ আমাদের সামনে খুব উজ্জ্বল মহিমায় প্রকাশিত, সেদিনও প্রকাশিত হয়েছিল যারা তার কাছে এসেছিল তাদের কাছে, সেই জীবনটির সেবা যত্নে রক্ষণাবেক্ষণে কাল অতিবাহিত করেছিলেন স্বামী সারদানন্দজি মহারাজ। মা সেই জন্যই তাকে নির্দেশ করেছিলেন তার ভারী রূপে, ভার বহন করতে পারেন যিনি। মানুষ বলেছিলেন যে সবাই কিন্তু এই ভারটি বহন করতে পারবে না, এক একজনের এক একটা দায়। অরূপ সায়রে যে লীলা লহরী গুলো উঠেছিল তার প্রত্যেকটা লহরীর নির্দিষ্ট নির্দিষ্ট তাৎপর্য ছিল। সুতরাং শারদানন্দজি নামক যে লীলা লহরটি সেই রামকৃষ্ণ অরূপ সায়রে সেদিন ভেসে উঠেছিল তারও এই আর একটি নির্দিষ্ট তাৎপর্য ছিল, নিশ্চয়ই তার আরো অন্য তাৎপর্য ছিল। স্বামী শারদানন্দজি সঙ্গের সম্পাদক, রামকৃষ্ণ দর্শনের তিনি নির্মাতা, সবকিছু সত্যি, কিন্তু এটিও আরেকটি জায়গা। যারা এই অবতার লীলা নিয়ে আলোচনা করেন বিশেষত বৈষ্ণবরা এবং সাম্প্রতিক মানে বিগত 600-700 বছর ধরে গৌড়ীয় বৈষ্ণবরা এটা নিয়ে খুব বিস্তৃত আলোচনা করছেন, তারা এটা খুব বলেন যে অবতার যখন নর শরীর ধারণ করে মানুষের শরীর ধারণ করে আসেন এই পৃথিবীতে তখন তিনি যে কাজ করবেন তখন কাজ করতে গেলে স্বাভাবিকভাবেই মানুষের শরীরের যা কিছু বৈশিষ্ট্য রোগ শোক দুঃখ ভোগ যন্ত্রণা ইত্যাদি কিন্তু তার হবে, সেটি মাও বলেছেন। আমাদের মিশ্রী সবার খেয়াল আছে নরলীলায় সব কিছু মানুষের মতো হয় মা বলছেন। এখন এই যে শোক শোক দুঃখ নানান রকম শারীরিক মানসিক নানান রকম যে সমস্যার মধ্য দিয়ে তিনি চলবেন এটির ক্ষেত্রে তার অবতার শক্তিকে প্রতিষ্ঠার জন্য একজন কাউকে বা একাধিক কাউকে দরকার হবে যারা কিন্তু মানে এই অবতার শক্তিকে যেন সযত্নে ধরে রাখবেন। এটা খুব গৌড়ীয় বৈষ্ণব দর্শন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন যে চৈতন্য লীলার সময়ও কেমনভাবে চৈতন্যের পরিকররা চৈতন্যের যে দিব্য ভাবময় জীবন সেই জীবনটি যাতে পরিপূর্ণ বিকশিত হয় তার জন্য তার রক্ষণাবেক্ষণ সেবা যত্ন ইত্যাদি করবার চেষ্টা করেছিল যতটা সম্ভব। এক্ষেত্রে আমরা শারদানন্দজি মহারাজকে সেই ভূমিকায় অবতীর্ণ হতে দেখি। শ্রী শ্রী মা অবতার শক্তি এটি শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠা করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্ন্যাসীরা এটিকে বুঝতে পেরেছিলেন, গৃহস্থরা ভক্তরাও বুঝতে পেরেছিলেন। রামকৃষ্ণ ভাবমণ্ডলে সেই আদি পর্বেই কিন্তু অবতার শক্তি রূপে মায়ের এই মহিমা প্রতিষ্ঠিত ও প্রমাণিত হয়েছিল। তাই যদি হয়ে থাকে তাহলে এই অবতার শক্তি যখন কর্মে নামবেন, যখন তিনি আমাদের জগতে আমাদেরই মতন একজন হয়ে আমাদেরই উদ্ধারের জন্য কল্যাণের জন্য কাজ করবেন তখন নিশ্চয়ই তার একজন লাগবে বা একাধিক জন লাগবে যারা তার এই দিব্য ভাবময় জীবনকে তার দিব্যতা প্রকাশের ক্ষেত্রে অন্যান্য রক্ষণাবেক্ষণ যত্নের মানে সেবা যত্নের কাজটি দেখবে। সেটি শারদানন্দজি মহারাজ করেছিলেন, এটি কিন্তু
গৌড়ীয় বৈষ্ণব, বিশেষত বৈষ্ণব দর্শনে যারা অবতার লীলা নিয়ে আলোচনা করেন তাদের সিদ্ধান্ত সম্মত। সুতরাং আমরা যেন কখনো মনে না করি যে শ্রী শ্রী মায়ের এই যে দীর্ঘ অবতার শক্তি রূপে তার কাজের যে দীর্ঘ সময়, সেই সময়ে শারদানন্দজির ভূমিকা কোনো আকস্মিক, এটি আকস্মিক নয়, অবতার লীলায় এটি সুনির্দিষ্ট এবং এটি শাস্ত্র সিদ্ধান্ত সম্মত। আমরা দেখেছি যে শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে শারদানন্দজির যে অপূর্ব সেবা, সেই সেবার কয়েকটি চমৎকার স্তর আছে। মায়ের জীবনে নানান রকম অবতার হিসেবে স্বাভাবিকভাবেই যখন অবতার লীলা হয় তখন অবতারের জীবনের অনেকগুলো বর্ণ বৈভব প্রকাশ পায়, মায়ের জীবনে প্রকাশ পেয়েছে। মাকে আমরা গুরু শক্তি রূপে দেখেছি, আবার সাধারণ মানবী রূপে দেখেছি, সংসারে তিনি সবার মধ্যে কাজ করছেন এবং মায়ের সংসারটি তো অসাধারণ, মানে ভাবা যাবে না। ওর মানে যারা আমরা যারা মায়ের জীবনী একটু একটু পড়ি, মানে এরকম অপূর্ব সংসার নিয়ে মাই কেবলমাত্র চলতে পারতেন। কালী মামা, বরদা মামা, তারপর এদিকে পাগলি মামি, মাপু, নলিনী, রাধু, মানে একেবারে নক্ষত্র খচিত, এবং তাদের এক একজনের এক এক রকম বৈচিত্র বৈশিষ্ট্য মা তাদের সবার মধ্যে রয়েছেন এবং মা সবাইকে নিয়ে চলছে। কিন্তু লক্ষণীয়, তাদের এই যাবতীয় ঝঞ্ঝাট, আমরা সাধারণভাবে লোকায়ত জীবনে এই শব্দটা ব্যবহার করি ঝঞ্ঝাট, এই ঝঞ্ঝাটটি, যাবতীয় গোলমানটি কিন্তু সহ্য করে নিচ্ছেন স্বামী শারদানন্দজি। আমাদের যদি শুধু মানে যারা আমরা মায়ের জীবনে পড়েছি তারা তো আমরা জানি, কিন্তু ছোট্ট করে যদি দেখি যে যখন মা এই উদ্বোধনে রয়েছে, উদ্বোধনের এই ছোট্ট বাড়িতে, এখন তো তবু বাড়িটি বড় হচ্ছে, তখন তো আরও ছোট ছিল, বা যখন জয়রামবাটিতে রয়েছে, এখনকার জয়রামবাটি না, সেই সময়ের জয়রামবাটিতে রয়েছেন মা, সেই সময়ে মায়ের কাছে অনেক সাধু ব্রহ্মচারী, অনেক ভক্ত আসছেন এবং তাদের মধ্যেও এরা বাস করছে। এই সমস্ত বিষয়টিকে, বিশেষত যখন কলকাতায় মা বাগবাজারে থাকতেন, তখন এই বাগবাজারের বাড়িটিকে যেন তার সমস্ত শক্তি দিয়ে, যত্ন দিয়ে, সাধনা দিয়ে শারদানন্দজি রক্ষা করছেন। এই অর্থে রক্ষা করছেন যে প্রথমত মায়ের যেন কোনো অসুবিধা না হয়, অর্থাৎ এই যারা মায়ের সঙ্গী সঙ্গিনীরা রয়েছেন তাদের নানান রকম বিচিত্র আচার আচরণে মায়ের যেন কষ্ট না হয় সেটি দেখছেন। দ্বিতীয়ত দেখছেন মায়ের কাছে যারা আসছে মায়ের দর্শন পেতে, মায়ের ভক্ত হয়ে, তাদেরও যেন কোনো অসুবিধা না হয়। শারদানন্দজি মহারাজ এই সমস্তটি কিন্তু ব্যবস্থা করছেন। মা বলতেন কলকাতায় শরৎ না হলে আমার যাওয়া চলবে না। কেন যাওয়া চলবে না, তার কারণটা হচ্ছে এই যে কলকাতায় আসার পরে এই যে ছোট্ট জায়গায় এত কিছু ব্যবস্থা করা, সেটি শরৎ না হলে কেউ করতে পারবে না। এটি কিন্তু মা একেবারে স্পষ্ট জানতেন। শরৎ মহারাজ এমনিতেই খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন, স্বামীজি বলেছিলেন বেলে মাছের রক্ত, রেগে যেতেন না, খুব মানে অদ্ভুত রকম সব কিছু সহ্য করে নিতে পারতেন, প্রচুর কাজ করতে পারতেন এবং তার মধ্যে সমস্তটাই সামলে নিতে পারতেন, কেউ কিছু বললে উনি চট করে উত্তেজিত হয়ে উঠতেন না। সেই কারণেই মা কিন্তু এটি স্পষ্ট নির্দেশ করতে পেরেছিলেন যে শরৎ মহারাজের অবস্থান, শারদানন্দজি যখন অবস্থান করছেন এই বাগবাজারে মায়ের বাড়িতে, তখন মা যদি থাকেন তাহলে তার কিন্তু কোনো অসুবিধা হবে না। এবং আমরা দেখতে পারি যে এই বাগবাজারে মা যখন আছেন তখন কতজন মায়ের কাছে আসছে এবং কত বিচিত্র রকমের মানুষ, নিবেদিতার আসছেন, আরও কলকাতার ভক্তরা আসছেন, বিদেশ থেকে কতজন আসছেন, শরৎ মহারাজ তাদের জন্য সমস্ত ব্যবস্থা করছেন, অথচ মায়ের রক্ষণাবেক্ষণের দিকেও নজর রাখছেন। এই ভারসাম্য রক্ষার কাজটি কি অদ্ভুতভাবে তিনি করতে পেরেছিলেন। একটা ঘটনা আপনাদের হয়তো সবারই মনে আছে, একজন ভক্ত এসেছেন সুরেন্দ্রনাথ বলে, তিনি এসছেন, তিনি মাকে অনেকটা বেলা হয়ে গেছে, মা তখন বিশ্রামে আছেন, তা ওই তিনি উঠতে যাচ্ছেন ওপর সিঁড়ি দিয়ে, তা শরৎ মহারাজ তাকে বাধা দিয়েছেন, বলছেন না এখন মায়ের দর্শন পাওয়া যাবে না, তার কারণ মা এখন বিশ্রাম করছেন। তা তিনি মানে একেবারেই মানতে রাজি হননি, তিনি একেবারে খুব মানে উত্তেজিত ছিলেন, এক্সাইটেড ছিলেন মাকে দর্শন করতে এসছেন।
তিনি শরৎ মহারাজ বেশ মোটাসোটা মানুষ, তাকে একেবারে ঠেলে সরিয়ে দিয়ে ওপরে উঠে গেছেন মায়ের কাছে। তা গিয়ে তারপর মাকে দর্শন করেছেন। মাকে দর্শন করার পর মনটা শান্ত যখন হয়েছে, তখন কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে কিছু একটা গোলমাল করে ফেলেছেন তিনি। শরৎ মহারাজ তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, মায়ের ভারী সন্ন্যাসী, রামকৃষ্ণ মিশনের সম্পাদক, তাকে এরকম ভাবে একেবারে মানে আজকালকার ভাষায় বলা হতো ফিজিক্যাল অ্যাসল্ট, মানে একেবারে ঠেলে সরিয়ে দিয়ে গেছেন। তো আমার মনে হয়েছে তো মাকে উনি বলেছেন যে এরকমটা হয়েছে। তা মা বলেছেন শরৎ না কিছু মনে করবে না। তারপর তিনি যাই হোক, তবুও তার মনে তো একটা মানে স্বাভাবিকভাবেই একটা ইয়ে রয়েছে, মানে সংকোচ রয়েছে যে কি করে ফেলেছেন। তা তিনি তো তারপরে নেমে এসেছেন, নেমে এসে শরৎ মহারাজের কাছে ক্ষমা চাইতে গেছেন। যখন ক্ষমা চাইতে গেছেন তখন শরৎ মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরলেন, বলে যে কথাটি বললেন সেটি অসাধারণ, বলেন এরকম আগ্রহ না হলে কি ভগবানের দর্শন মেলে? তিনি অবাক হয়ে গিয়েছেন। তিনি শুধু অবাক হয়ে যাননি, আমরাও অবাক হয়ে যাই। এই কারণে অবাক হয়ে যাই, ওই যে বললাম না যেটা ভারসাম্য রক্ষা, কিন্তু কোন দৃষ্টিতে তিনি ভারসাম্য রক্ষা করছেন? সাধারণ প্রশাসনিক দৃষ্টিতে ভারসাম্য রক্ষা করছেন না, একটি পরম আধ্যাত্মিক দৃষ্টি নিয়ে তিনি এই ভারসাম্যটি রক্ষা করছেন। তার কারণ, তার কাছে মা হচ্ছেন এক পরিস্পষ্টভাবে ভাগবতী তনু, মা হচ্ছেন ভাগবত শক্তি, এবং মায়ের সেবা যত্ন করাটা হচ্ছে ভগবানেরই সেবা যত্ন করা। তাই মায়ের কাছে যে দর্শন চাইতে আসছে সে ভগবানেরই দর্শন পাচ্ছে, এ নিয়ে তার কোনো দ্বিধা নেই। তাহলে তিনি যে আটকাচ্ছেন তাতেও অসুবিধা নেই, তার কারণ তিনি তো ভগবানেরই সেবা করছেন। তাহলে যে তাকে ঠেলে চলে গেল তাতেও অসুবিধা নেই, তার কারণ সে তো ভগবানেরই দর্শন লাভের জন্য গেল। এই যে ভাগবত দৃষ্টিতে সমস্ত বিষয়টিকে পরিচালনা করা, এটি করতে পারতেন বলেই মা কিন্তু শরৎ মহারাজকে বলেছিলেন তার ভারী, তার ভার গ্রহণ করতে পারে। কেন? তার কারণ মা নিজে জানতেন যে তিনি ভগবত শক্তি, অবতার শক্তি, তার নিজের স্বরূপ সম্বন্ধে মায়ের এই ধারণা শ্রীরামকৃষ্ণ করিয়েছিলেন, মা সেটি স্বরূপত জানতেন, বাইরে প্রকাশ করতেন না। সেই জন্যই কিন্তু বলেছিলেন এই ভাগবত শক্তির ভার সহ্য করার ক্ষমতা সবার নেই। আবার তার সঙ্গে এই লোকায়ত ব্যাপারগুলোও মিশেছিল। নিশ্চয়ই ব্রহ্মানন্দজি মহারাজ, স্বামী বিবেকানন্দ, যোগানন্দজি অবশ্যই এটি করেছিলেন। যোগানন্দজি প্রথম পর্বে করেছিলেন, তারপর শরৎ মহারাজ বা অন্যান্য আরও যারা ছিলেন তারাও হয়তো পারতেন, কিন্তু ওই ভাগবত শক্তির বাইরে আরেকটি লোকায়ত জীবন ছিল। আমরা যারা মায়ের জীবনী পড়েছি আমাদের সবার খেয়াল আছে কি অদ্ভুত ব্যাপার, মানে এত ভাবাই যাবে না বোধ হয় এখনকার দিনে। এই মাকুর বিবাহ হবে, তার তত্ত্ব সাজানোর ভার হচ্ছে শারদানন্দজির উপর। ভাবা যান, একজন সন্ন্যাসী গার্হস্থ আশ্রমের সমস্ত ব্যাপারগুলো দেখাশোনা করছেন, এবং শুধু বরযাত্রী কারা যাবে সেসব মহারাজই লিস্ট করছেন, সব ব্যবস্থা ব্যবস্থা করে দিচ্ছেন জয়রামবাটিতে থেকে। কেন করছেন? সন্ন্যাসী হিসেবে নয়, একটি গার্হস্থ আশ্রমের কাজ হিসেবে নয়, তিনি করছেন কিন্তু ওই ভগবত সেবারূপে। এটাও তার কিন্তু ভগবত অস্তিত্ব স্বরূপিনী যে মাতৃশক্তি, যে অবতার শক্তি, সেই অবতার শক্তির সেবা, ওই রক্ষণাবেক্ষণ। তার কারণ এই লীলায় শারদানন্দজির যে কয়েকটি দায় রয়েছে এটি একটি দায়, এটি শ্রীরামকৃষ্ণ নির্দিষ্ট, মা সেই শ্রীরামকৃষ্ণ নির্দিষ্ট দায়টিতে সার্টিফিকেশন দিয়ে দিয়েছেন, অ্যাটেস্টেশন দিয়ে দিয়েছেন যে এটাই করতে হবে তোমাকে। সেই জন্যই তিনি করছেন, অন্য কোনো কারণ নেই। কিন্তু যেহেতু মা বলেছেন সেই জন্য জগদ্ধাত্রী পূজায় মায়ের যত কিছু আয়োজন করছেন, মায়ের নতুন বাড়ি তৈরি হচ্ছে সেসবগুলো করছেন, তারপর জমি বিক্রি বাটা তার ভাগ ইত্যাদি সেগুলো সব করছেন, মানে ভাবাই যাবে না যে একজন সন্ন্যাসী হিসেবে একজন গৃহীর চেয়ে অনেক বেশি কাজ তিনি অত্যন্ত নিখুঁতভাবে করেছেন। গৃহীরাও এতটা করতে পারবে না, এত চমৎকারভাবে করেছেন, কিন্তু কি করে করতে পারলেন? এই কারণে করতে পারলেন যে তিনি আসলে মাকে দেখেছেন এই ভগবত শক্তি হিসেবে, এই অপূর্ব একটি ভাগবত অস্তিত্ব রূপে দেখেছেন, এবং সেই শক্তির যে লীলা
সেই লীলায় তিনি নিজে অংশগ্রহণ করেছেন, তাই তিনি মায়ের ভার বইতে পেরেছেন, মায়ের ভারী হয়ে উঠেছেন। শরৎ মহারাজ আরো অনেকগুলো কাজ করেছিলেন, তার মধ্যে একটি তো অসাধারণ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচনা, মানে এরকম গ্রন্থ পৃথিবীর দর্শন শাস্ত্রের ইতিহাসে খুব দুর্লভ, যত দিন যাচ্ছে আমরা বুঝতে পারছি আরো বুঝতে পারবো, রামকৃষ্ণ দর্শনের এটি বেদ। সেই শরৎ শারদানন্দজি মহারাজকে অনুরোধ করা হয়েছিল মায়ের শরীর যাওয়ার পরে যে তিনি যেন মায়ের একটি জীবনী লেখেন। শারদানন্দজি মহারাজ রাজি হননি। আপনাদের সবারই হয়তো খেয়াল আছে যে তিনি নাচতে নাচতে একটি গান গিয়েছিলেন, বিখ্যাত একটি গান, যে রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি। সেই গানটি শেষের যে লাইনটি সেটি মানে নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ, পুরো গানটাই তিনি নিঃসন্দেহে খুব মানে উদ্দেশ্যে মানে যথাযথ উদ্দেশ্য নিয়ে উচ্চারণ করেছিলেন, বোঝাতে চেয়েছিলেন যে কেন তিনি মায়ের জীবনী লিখছেন না। তিনি বলেছিলেন ওই গানটি উদ্ধার করে, ওই গানটির লাইনটিকেই উদ্ধার করে তিনি বলতে চেয়েছিলেন যে কিছুই না বুঝতে পেরে হার মেনেছি, রঙ্গ দেখে রঙ্গময়ীর শুধু অবাক হয়েছেন তা নয়, তিনি অবাক হয়ে এই অপূর্ব অবতার শক্তির লীলাকে প্রত্যক্ষ করেছেন এ কথাই নয়, তিনি বলছেন তিনি নাকি কিছুই বুঝতে পারেননি তাই তিনি পরাজিত হয়েছেন। আমাদের তাহলে এখানে একটা প্রশ্ন নিশ্চয়ই জাগে যে যিনি শ্রীরামকৃষ্ণের অবতার লীলার এত অপূর্ব গ্রন্থ রচনা করলেন প্রথমত, দ্বিতীয়ত সেই অবতার লীলার যে পরের প্রক্রিয়াগুলো, অবতার শক্তির যে লীলা, শ্রীরামকৃষ্ণ আর শারদা আলাদা নন, যথাগ্নের দাহিকা শক্তি। শারদানন্দজি মহারাজ নিজেই একজনকে তিরস্কার করে বলেছিলেন যে তার কি মনে হয় শ্রীরামকৃষ্ণ যাকে তাকে গ্রহণ করেছেন, সুতরাং এ বিষয়ে কোনো দ্বিধা নেই যে শ্রীরামকৃষ্ণের অবতার শক্তি স্বামী মা শারদা, এবং তার যিনি ভার গ্রহণ করলেন, ভারী রূপে কাজ করলেন, তাহলে তিনি কেন এই রকম একটি উক্তি করলেন, এটি আমাদের জিজ্ঞাসা জাগে। কেন জানি না মনে হয় এটি আসলে শারদানন্দজির জীবনের আরেকটি অপূর্ব দিক, মাকে কেন্দ্র করে। শ্রীরামকৃষ্ণ তার গুরু, নিঃসন্দেহে অবতার, এবং তারই আদেশে নির্দেশে শারদানন্দজির জীবনের সমস্ত উদ্ভাসন, কিন্তু মা তার অন্তরের আরাধ্যা শক্তি দেবী, এবং মাকে তিনি একইভাবে লোকায়ত দৃষ্টিতে তার নিজের জননী রূপে দেখছেন, আবার তাকেই তিনি বিশ্ব জননী রূপে দেখছেন। শ্রীরামকৃষ্ণ যে মাতৃভাব প্রচারের জন্য এবার এসেছিলেন বলে নিজেই বলেছিলেন, যাকে মা স্বীকৃতি দিয়েছিলেন, শারদানন্দজি সেই মাতৃভাবের দর্শক, সেই ব্যাখ্যা করার চেষ্টা সেই কারণেই তিনি করতে চাননি। বৈষ্ণবরা বলেন, গৌড়ীয় বৈষ্ণবরা, যে কোনো সাধকে সবচেয়ে বড় তৃপ্তি লীলা দর্শনে, লীলা আস্বাদনে, সাধক না কি সাধক নাকি লীলা ব্যাখ্যানে তৃপ্তি পায় না। শারদানন্দজি মহারাজ রামকৃষ্ণ অবতার লীলার এই অপূর্ব লীলা অভিনয়ে মায়ের পর্বে এসে নিজেকে এমন দর্শক, এমন আস্বাদক চরিত্রেই বন্দী রাখতে চেয়েছেন। ভাগবত বলছেন, ভগবত লীলা অবতার লীলা স্বাদু স্বাদু পদে পদে, প্রত্যেকটা ক্ষেত্রে যত তাকে আমরা আস্বাদন করি ততই যেন তা মধুর মধুরতর হয়ে ওঠে। শ্রী শ্রীরামকৃষ্ণ লীলার তিনি দর্শন করে, লীলার তিনি দর্শক, তার ব্যাখ্যাকার, কিন্তু মায়ের লীলার ক্ষেত্রে তিনি নিজেকে বোধ হয়
দর্শক এবং আস্বাদক হিসেবেই রাখতে চেয়েছেন। সেখানেই তার সাধন জীবনের সর্বোচ্চ একটি অনুভবকে তিনি বোধহয় খুঁজে পেয়েছেন। তাই এটি তার পরাজয় নয়, বোধহয় এখানেই তার সর্বোত্তম জয়শ্রী প্রাপ্তি। মা তাকে ভারী হিসেবে নির্দিষ্ট করেছেন। অবতার শক্তি তার সমস্ত ভার শারদানন্দজির উপর দিয়ে নিশ্চিন্ত হয়ে কাটিয়ে গিয়েছেন এই মরলীলা, এবং সেই কারণেই শারদানন্দজি মহারাজ সেই ভারটিকে নিজের অন্তরে সযত্নে রেখে দিয়েছেন, তার আস্বাদন করেছেন নিজের জীবনের শেষ দিন পর্যন্ত। তার ব্যাখ্যা করতে চাননি, তার অন্য কোনো রূপ প্রকাশ করতে চাননি, হয়তো উত্তর সাধকদের জন্যই রেখে গিয়েছিলেন সেই দায়, যারা শারদানন্দজিকে দেখবে এবং শারদানন্দজির এই অপূর্ব সেবা তার চরিত্র মহিমার মহিমারূপ দর্পণের মধ্য দিয়ে শারদাশক্তির প্রতিবিম্ব দেখে শারদাশক্তিকে বুঝতে চেষ্টা করবে। সেই সাধনাও খুব বড় সাধনা, পরবর্তীকালে রামকৃষ্ণ ভাব প্রবাহে সে সাধনা হয়েছে সার্থকভাবে শারদানন্দজি নিজের জীবন দিয়ে। এই আস্বাদক অবস্থায় থেকে এই উত্তর সাধনাটির পথ তৈরি করে দিয়েছেন। মায়ের এমনতম ভার গ্রহণ আর বহন বোধহয় এ কারণেই অন্য কেউ করতে পারত না পূজনীয় শারদানন্দজি ছাড়া। নমস্কার।